জনক মানে সন্ধ্যাবেলা কোরিয়াতে অনেক অনেক গাড়ি, কারণ সবাই বাড়ির দিকে যাচ্ছে, প্রচুর ব্যস্ত লোকজন। আপু আপনি অমুক ধর্মের? না না না, আর তুমি ওই ধর্মের? তোমার ভিডিও আর দেখবো না। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে। আপনাদের আজকে যেমন হাজবেন্ড আপনাদেরকে আজকে, ও এখন এইমাত্র জব থেকে আসছে, এর জন্য টুপি পরা, মানে এই যে এখন অনেক বেশি শীত সেজন্য, আর আমার এই যেহেতু টুপিটা এখানে খোলা রাখছি, আপনাদেরকে আজকে আমি একটু শেয়ার করব যে আপনারা অনেক সময় কমেন্ট করেন যে আমি ধর্ম ত্যাগ করছি বা কোন ধর্মে বিয়ে করছি। আমার অনেক পুরনো ভিডিওতে বলা আছে, অনেক 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 ভিডিওতে আমি বলেছি যে আমি কোন ধর্মে বা আমার হাজব্যান্ড কোন ধর্মের বা আমার পরিবার কোন ধর্মের, আমার হাজব্যান্ডের পরিবারের কোন ধর্মের। তখন অনেকে কমেন্ট করেছেন, তুমি ওই ধর্মের? তোমার ভিডিও আর দেখবো না। এরকম কমেন্টগুলো অনেক বেশি আসছে, আর আমার ভিডিওতে তারা অনেক বেশি কি বলবো রিপোর্ট করছে, সেজন্য আমার পেজের অবস্থা তখন অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। আমি সেজন্য খুব বেশি একটা বলি না। আর অনেকেই করেন যে কেন, সে সময় অনেক কথা উঠছিল, তখন আমি অনেক অ্যান্সার করছিলাম, কিন্তু আজকে এখন ইদানিং অনেকে অনেক বেশি কমেন্ট করেন, সেজন্য আজকে কিছু বলবো। আমি বাংলাদেশি, আমার পরিবার বাংলাদেশে, আমার পরিবার বলেন আমার বাবা মা, আমার ভাই বোন বা আমার কাকা, আমার মামারা, মানে আমার মার দিক থেকে বলেন বা আমার বাবার দিক থেকে বলেন, আমরা সবাই খ্রিস্টান, জন্মগতভাবে খ্রিস্টান, এবং আমার বাবা মারাও সবাই জন্মগতভাবে খ্রিস্টান, মানে একেবারে সমস্ত 14 গোষ্ঠী সব খ্রিস্টান। আর আমার হাজব্যান্ড কোরিয়ান, এবং আমার হাজব্যান্ড বলেন বা হাজব্যান্ডের বাবা মা, হাজব্যান্ডের ভাই বোন, হাজব্যান্ডের কাকার দিকের ফ্যামিলি বা হাজব্যান্ডের মামার দিকের ফ্যামিলি সবাই খ্রিস্টান, তারাও জন্মগতভাবে খ্রিস্টান। এবং কোরিয়াতে সবচেয়ে বেশি দেখা যায় যে খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের লোকজনরা বেশি, এবং অনেকে আছেন কোনো ধর্মে বিশ্বাস করেন না, আবার ইসলাম ধর্মে কি অল্প কিছু আছেন। এখন এই হচ্ছে আমাদের পরিচয়। আমি সবসময় বলি আমরা একই ধর্মের, আবার অনেকে এসে অনেক কমেন্ট করছেন ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মী বিয়ে করছেন, ভাই আপনারা তো কিছু জানেন না, আমার অনেক পুরনো ভিডিওতে বলা আছে। আমি সবসময় বলি যে দেখেন আমার পুরনো ভিডিওতে গিয়ে বলা আছে, কিন্তু আপনারা উটকো করে করে না। অনেকে আমাকে বলছেন আমাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, একেবারে মানে কি বলবো, কমেন্ট করার জন্য মানুষের মনে হয় কি কোনো কিছু বুদ্ধি সুদ্ধি কিছু নাই, আমাকে কমেন্ট করেছে যে আমাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, আমি বাংলাদেশি ইসলাম ধর্মে, আমাকে কে বিধর্মী বিয়ে করার আমাকে পারমিশন দিছে কি আমি জানি না, আমি জানি না। আমি আমার পরিবার, আমি বিয়ে যদি করি আমার পরিবারের মত নিয়ে বা আমার মত এইরকম করতে পারি, তাই না? আপনি কিছুই না, আপনি কেন আমাকে আইনের আওতায় আনবেন? একটা মানে একটা হাস্যকর একটা ব্যাপার, অনেক হাস্যকর ব্যাপার। আমার পরিবাররা এরকম কমেন্ট পড়লে পরে না অনেক হাসাহাসি করে যে কি থেকে কি বলে কে জানে এরকম। আবার অনেকে বলেন যেন আমি কেন সালাম দেই, বা আমাকে ওই সময় অনেকে বলছিলাম, আমি যখন আগে অনেক বেশি বলতাম যে আমি খ্রিস্টান, তখন অনেকে বলতো একেবারে সাথে সাথে কমেন্ট করতাম আপনার ভিডিও দেখবো না, শুধু রিপোর্ট মার, একদম ওইখানে বলতে রিপোর্ট মার, রিপোর্ট মার। আমি জানি না কেন রিপোর্ট মারবে, আমি তো আমার ধর্মের, কেন আপনি একজন খ্রিস্টান একজন ব্লগারের পেজে এসে কেন রিপোর্ট করবেন? আমি তো আপনার কাছে কোনো কিছু বলি নাই, তাই না? আমার কোনো ভিডিওতে বলা নাই যে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, আমি কোনো আমার এখন পর্যন্ত কোনো ব্লগে আমি বলি নাই, কারণ যার দেখা সে এমনিই দেখবে। মানুষকে সম্মান করা আর ই করার, এটা যদি কেউ না শিখে তারা কোনোদিনও সম্মান করতে পারবে না। আর এখন বলি যে আমি সেই সময় অনেক উত্তর দিয়েছিলাম, এবং আমি বলেছিলাম যে তাহলে আমি আর সালাম দিব না, কিন্তু আমার অনেক বন্ধুরা আছেন যারা ইসলাম ধর্মের, এবং অনেকে আছেন যারা আমার ভিডিওগুলো দেখতেন, তখন তারা আমাকে প্রায় সময় বলতেন যে না আপু আপনি সালাম দিবেন, কারণ আমরা আছি আর আমরা আপনার ভিডিও দেখবো, কারণ আপনি তো সবসময় এরকমই বলেন। আর আমি যেটা বলতাম সবসময় এখনও বলি যে আমি বাংলাদেশি, বাংলাদেশ হচ্ছে কি ইসলাম কান্ট্রি, এবং আমি বাংলাদেশে যেখানে পড়াশোনা করছি সেটা কোনো খ্রিস্টান মিশনারি বা কোনো কিছুর ভিতরে না, সম্পূর্ণভাবে যেখানে সব ইসলাম ধর্মের ছেলেমেয়েরা আসেন, আমরা একসাথে এখানে পড়াশোনা করছি, কলেজেও তাই করছি, এবং আমি যে প্রফেশনে ছিলাম সেখানেও ওই রকম ইসলাম ধর্মেরও অনেকে ছিলেন। সেই তো সালাম দেওয়াটা আমার এখন প্রথম নতুন করে না, যে ব্লগ করি বিদায় সালাম দিচ্ছি এরকম না,
সালামটা আমি ছোটবেলা থেকেই দেই এবং আরো বিশেষভাবে দেই, কারণ আমার বাবা যেখানে মানে আমার বাবার একটা দোকান ছিল, জব্দ না সরি, আমার বাবার একটা দোকান ছিল, আমার বাবা কিছু কাজ করতেন, আর সেই এমন একটা স্থানে কাজ করতেন সেখানে আমার বাবা একাই খ্রিস্টান ছিল, আর একজন দুইজন হিন্দু ধর্মের ছিলেন, বাদ বাকি সবাই ছিলেন ইসলাম ধর্মের। এবং আমরা যখন আমার বাবার দোকানে যাইতাম, আর সব আমি সালাম দিতে দিতে যাইতাম, আমরা সবাই সবাই পরিচিত, সবাই পরিচিত, সালাম দেওয়াটা আমাদের ছোটবেলা থেকে এটা আমাদের একেবারে ই হয়ে গেছে যে মানুষকে সম্মান করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, সালাম দেওয়া, এইটাই হচ্ছে গিয়ে একটা মানুষকে আমি তখনই সালাম দিই যখন আমি তাকে সম্মান করি, এরকম না, এরকমই। আপনারা যদি মনে করেন যে না আপুর ভিডিও আর দেখবো না, সেটা আপনাদের ব্যাপার, যদি মনে করেন যে না আপার ভিডিও দেখবো, আপনাদের ব্যাপার, আপনাদের খুশি, কারণ আমি কখনো কাউকে ফোর্স করি না যে আমার ভিডিওগুলো দেখার জন্য। আপনারা অনেকেই করেন, মন্তব্য করেন যে আপু আপনার ভিডিও দেখবো না, আপনি বিধর্মী বিয়ে করেছেন, সবাই এসে কমেন্ট করেন, আবার কেউ কেউ এসে কমেন্ট, যারা অনেক পুরনো আছেন তারা দুই একজন কমেন্ট করতেন যে হে আপা আপনি আপনাকে আপনার আপাকে এরকম বলেন কেন, আপা তো খ্রিস্টান, দুই একজনও কিন্তু কমেন্ট করতো তখন। আর এখন আমার পেজে কিন্তু ভিউ হয় না, আর অনেক আগে যখন এরকম আমি বলতাম তখন মানুষ আমাকে একেবারে মুখের উপরে সে এরকম আবিজেবে বলতো, আমার মনে হয় না যে কেন, আপনি দেখতে না ইচ্ছা করলে আপনি একটু স্কিপ করে চলে যাবেন, কারণ আমি মানুষ, আমি প্রথমত বলি, সবসময় বলি আমি মানুষ, কারণ আপনারা সবসময় ধর্ম দেখে যদি বলেন যে একজন ব্লগারকে আপনারা ধর্ম দেখে দেখবেন, তাহলে আমি জানি না মনুষ্যত্ব কেমন। একজন মানুষ যে কোনো ধর্মেরই সে ব্লগার হতে পারে, অবশ্যই হতে পারে। আমি ইদানিং তো হ্যালো বলি, সবসময় বলি, কারণ এই যে অতিরিক্ত অনেক খারাপ কমেন্টগুলো বেশি আসে, আবার অনেকে জিজ্ঞাসা করেছেন আমি কোরিয়াতে কত বছর বিয়ে করছি বা আমার তার সাথে পড়েছে, এটা নিয়ে অন্য আরেকদিন কথা বলি, কারণ সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, অনেকে অধৈর্য হয়ে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।